অস্ট্রেলিয়া বধে ঢাকা টেস্টের তৃতীয় দিন নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ। টপ অর্ডারের সব ব্যাটসম্যানই ফিরেছেন, ফলে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের দিকে তাকিয়ে স্বাগতিকরা। এই উইকেটে 300 রানই চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া যাবে অস্ট্রেলিয়াকে, এমনটি জানিয়েছেন মেহেদী হাসান মিরাজ। এই অবধি 8 উইকেট হারিয়ে 205 রান তুলেছে বাংলাদেশ, ইতোমধ্যে লিড দাঁড়িয়েছে 248 রানে। ব্যাটিংয়ে অপরাজিত মিরাজ 17 রানে ও শফিউল 2 রানে। দ্বিতীয় দিন 1 উইকেট হারিয়ে 45 রান শেষ করে ছিল টাইগাররা, যেখানে 88 রানের লিড পেয়েছিল মুশফিক বাহিনী। দিনের প্রথম সেশনে নাথান লায়নের বলে এলবির ফাঁদে পড়েন নাইট ওয়াচম্যান তাইজুল ইসলাম, 22 বলে ব্যক্তিগত 4 রান করেন তিনি। লায়নের দ্বিতীয় শিকার হয়ে ফেরেন ইমরুল কায়েস। নাথান লায়নের লাফিয়ে ওঠা বলে দ্বিতীয় স্লিপে ডেভিড ওয়ার্নারকে ক্যাচ দিয়ে 2 রানে ফেরেন আগের ইনিংসে 0 রানে ফেরা এই বাহাতি ব্যাটসম্যান। ওপেনার তামিম ইকবালের সঙ্গে 4th উইকেট জুটিতে 68 রানের পার্টনারশিপ গড়েন অধিনায়ক মুশফিকুর রহিম। 80 বলে 50 রানের জুটি গড়েন তারা। মধ্যাহ্নবিরতি থেকে ফিরে দ্বিতীয় সেশনে ব্যাটিংয়ে নেমে দ্রুতই বিদায় নেন তামিম ইকবাল। ইনিংসের 53তম ওভারে কামিন্সের বলে উইকেট রক্ষক ম্যাথু ওয়েডের গ্লাভস বন্দী হন তামিম। আম্পায়ার আউট না দিলেও অস্ট্রেলিয়ার রিভিউয়ে তামিমকে ফিরতে হয়। বিদায়ের আগে 155 বলে 8টি বাউন্ডারিতে তামিম করেন 78 রান। 135 রানের মাথায় 4th উইকেট হারায় স্বাগতিকরা। এদিন কেরিয়ারের 24তম হাফ সেঞ্চুরি পূরণ করেন ওপেনার তামিম ইকবাল। এরই সঙ্গে সাবেক অধিনায়ক হাবিবুল বাশারের সমান সর্বোচ্চ 24টি হাফ সেঞ্চুরি করে রেকর্ড গড়েন তিনি। 112 বলে 6টি চারের সাহায্যে হাফ সেঞ্চুরি করেন তামিম। চলতি টেস্টেই ব্যাক টু ব্যাক 50র দেখা পেলেন এ তারকা। প্রথম সেশনে 90 রান তোলে বাংলাদেশ। ইনিংসের 56তম ওভারে আবারও বাংলাদেশ ব্যাটিং লাইন আপে আঘাত হানেন নাথান লায়ন। আগের ইনিংসে 84 রান করা সাকিবকে কামিন্সের হাতে ধরা দিতে বাধ্য করেন। থিতু হওয়ার আগে ঝুঁকি নিয়ে লায়নকে উড়িয়ে মারার চেষ্টায় ব্যর্থ হন এই বাইহাতি ব্যাটসম্যান। বাঁক নেওয়া বলের টাইমিং মিসের মাশুল দেন। সাজঘরে ফেরার আগে সাকিব করেন মাত্র 5 রান। 143 রানের মাথায় বাংলাদেশ 5ম উইকেট হারায়। দেশ বিদেশের ক্রিকেটের আপডেট নিউজ নিয়ে আবারও আসবো একটু পরেই। লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।